বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম আর এস স্পেস লাভার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে চলে আসছি মোহাম্মদপুর লোহার গেট আমার এক বন্ধুর কবুতরের লফটে। ওর এখানে বেশ কিছু রেসার, আফসান গ্রিজাল, লাহোরি কবুতর আছে। ও শখের বশত জিনিসটা তৈরি করছিল, এখনও কিছু কবুতর এখান থেকে বিক্রি করবে। যাদের পছন্দ হবে কবুতরগুলো কালেকশন করবেন। শাওন, আসলে ওর নাম হচ্ছে গিয়ে শাওন, ও আসলে ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাইতেছে, তো ক্যামেরার সামনে আসতেছে না। আপনার ফোন নাম্বারটা একটু বলেন শাওন ভাই। 0638207766। এই নাম্বারে কি ইমো, হোয়াটসঅ্যাপ, সব আছে? হোয়াটসঅ্যাপ, পিকার সব আছে। যাদের পছন্দ হবে আপনারা ওর কাছ থেকে নিঃসন্দেহে কালেকশন করতে পারেন, আমি গ্যারান্টি। ও টাকা পাঠাইলে অবশ্যই কবুতর আপনাকে পৌঁছে দিবে। তো দর্শক, ওর কাছে হিউজ পরিমাণে কবুতর আছে, তো আমরা ঘুরে ঘুরে সবগুলো কবুতর দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই কবুতরগুলো দেখবেন। চলেন দর্শক, ওর কবুতরগুলো দেখাই। দর্শক এখানে দেখতে পাচ্ছেন, শাওন ভাই, এটা কি কবুতর? একদম পিওর আফসান গ্রিজাল, তাই না? নরমালি কি দোনোটা পায়ে ট্যাগ করা আছে? দোনোটার পায়ে ট্যাগ করা আছে, নটটা ডাকতেছে, দেখতেছেন, সুস্থ সবল কবুতর। এটা 100% ডিম বাচ্চা গ্যারান্টি করা কবুতর। আফসান গ্রিজালের কালারটাও কিন্তু জাস্ট ওয়াও। একটু দৈরা যদি কবুতরটা দেখাইতেন। তো এই যে দেখেন, এটা হচ্ছে নটটা, মানে কালারের দিক দিয়ে কিন্তু কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর। যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন, রাখেন। এই যে পায়ে 2019 কবুতর ডিম বাচ্চা। এই যে কবুতরের ব্যালেন্সটা দেখেন, খুব সুন্দর একটা ব্যালেন্সের কবুতর ছাড়েন উপরে। তো এই যে পেয়ারটা, এই পেয়ারটার দাম কত চাইতেছেন? আপনারা ওর কাছ থেকে কালেকশন করতে পারবেন। আর যদি কেউ চান যে ওর লফটে আইসা দেখা শুনা নিবেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে মোহাম্মদপুর লোহার গেট, বেরিবাত লোহার গেট আইসা, ওর সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এই পেয়ারটা সবাই কালেকশন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আরো এক পেয়ার বাঘা গ্রিজাল, তাই না? এটা নর কোনটা, মাদি কোনটা? এইটা হচ্ছে নর ভাইয়া। এইটা হচ্ছে নিউ অ্যাডাল। নিউ অ্যাডাল কয় পরে? সাত পরে। এই যে সাত পরে দেখা যাচ্ছে কবুতরটার চোখ, মাশাআল্লাহ কালার খুবই সুন্দর, কালারটাও খুব সুন্দর, সাত পরে আছে। এটা নর, আর এইটা মাদি। এই যে প্রত্যেকটা কবুতর ধইরা দেখায় দিচ্ছে, কোনো 100% গ্যারান্টি নরমাদি, 100% গ্যারান্টি। এই যে ছয় পর কথা কাজে একদম সব দিক দিয়ে মিল আছে, আর প্রত্যেকটা কবুতর একদম সুস্থ সবল ফিট কবুতর। এই যে কবুতরের ড্রপিং দেখলে বোঝা যায় কবুতরগুলো একদম ফিট। এই এখানে কোনো অসুস্থ বা চোখে পানি ওলা কোনো কবুতর নাই। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? এইটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওর অফার। কেউ যদি কালেকশন করতে চান, মাত্র 1000 টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন। দেখেন কত সুন্দর, সময় নিয়ে দেখাচ্ছি, নটটা অলরেডি ডাকতেছে, মানে ওরা ব্রিডিং মনে হয় শুরু করে দিছে, তাই না? সর্বোচ্চ যদি কেউ পালে এক মাসের মধ্যে ফলাফল পেয়ে যাবেন, শাওন বলে দিল, ইনশাল্লাহ এই পেয়ারটা কালেকশন করবেন। চলেন আরেক পেয়ার কবুতর দেখাই। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্ল্যাক চেকারের বেবি, ব্লু চেকার, মাক্সি বলে, সরি দর্শক। আর এই কবুতরটা কয় পরে আছে? এটা মেবি হচ্ছে এক দুই পর হবে, এক দুই পরে হবে। দোনোটা উড়াইতে চান, কেউ যদি নিয়ে উড়াইতে চান, কবুতরটা চোখটা কিন্তু মাশাআল্লাহ। এই যে দেখেন আনার আনার চোখের কবুতর, খুব সম্ভবত। ভাই এটা কি চোখের কবুতর? এটা সম্পূর্ণ ডালিম চোখের কবুতর, কেউ ডালিম চোখ বলে, কেউ আনার চোখ বলে। এই পেয়ারটা হচ্ছে গিয়া, কেউ যদি কালেকশন করতে চায়, আপনার কাছ থেকে নিতে চায়, কত হলে বিক্রি করবেন পেয়ারটা? 800 টাকা ভাইয়া। এটা মাত্র 800 টাকা। আজকে তো প্রথম ভিডিও, আরো 100 টাকা কমাইয়া দেন। 100 টাকা কম 700 টাকা, মাত্র 700 টাকা হইলে এই রেসার কবুতরটার বেবি কালেকশন করতে পারবেন। আর সামনে শীত আসতেছে, শীতে এই কবুতরগুলা সেট করার জন্য একদম পারফেক্ট একজোড়া কবুতর। যাদের পছন্দ হবে কালেকশন করতে পারবেন, শাওন কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে ইনশাল্লাহ। চলেন আরেক পেয়ার কবুতর দেখাই। দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার আফসান গ্রিজাল কবুতর, একদম হচ্ছে গিয়ে খুব পিওর একটা কবুতর। এটা নর্মাদি কোনটা?
এইটা হচ্ছে ভাই আমি ধরে দেখাই একটু এইটা হচ্ছে ফিমেল এইটা ফিমেল সম্পূর্ণ নিউ অ্যাডাল কবুতর এই যে সম্পূর্ণ মাত্র 10 এই যে কানি পরে চলে আসছে কবুতরটা সাইজ ডেটা এই যে চোখটা দেখেন চোখটা কিন্তু একদম খুব সুন্দর একটা চোখের কবুতর তো ছাড়েন এইটাকে একটু আর এইটা হচ্ছে কি নর নরটা কি কোনো ক্লাবের নাকি না ভাই নর ক্লাবের না তাও আপনাদের দেখাই একটু মানে দেখলে বোঝা যায় কিন্তু কবুতরগুলো একদম ক্লাবের কবুতর দেখেন মানে নরটা ধরে রাখতে খুব কষ্ট হইতেছে এই যে কালারটা গলার যে গ্লেজি একটা ভাব সেই ভাবটা কিন্তু এর মধ্যে আছে কবুতরটা ছাড়েন একটু আর ওর প্রত্যেকটা কবুতর আমি পার্সোনালি ভাবে বলতেছি মানে দেখেন প্রত্যেকটা কবুতর ড্রপিং দেখলে বোঝা যাইতেছে কবুতরগুলো কত সুস্থ সবল ফিট আর খুবই মানে ও সতর্কতা সহিত কবুতরগুলো পালে খুব যত্ন নেয় এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন সেম রেট 3000 টাকা 3000 টাকা হলে বিক্রি করবে যারা আফসান গ্রিজাল কবুতর খুঁজতেছেন ভালো মানের ভালো ব্লাড লাইনের আপনি বলছিলেন এই পেয়ারটা নাকি অনেক দাম দিয়ে কিনছিলেন এই পেয়ার এই কত দিয়ে কিনছিলেন এটা আসলে ওর কাছে কিন্তু কোনো উল্টা পাল্টা কোনো কবুতর নাই যেটা নর সেটা খুব ডাকাডাকি করতেছে একটা কবুতর ডাকাডাকি করলে বোঝা যায় যে কবুতরটা সুস্থ সবল কিনা তো এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন মাত্র 1200 টাকা হইলে এইরকমের একটা ভালো মানের রেড চেকার কবুতর কালেকশন করতে পারতেছেন কিন্তু ভাই বাচ্চা না এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট এটা নিউ অ্যাডাল্ট কবুতর 8.9% কনফার্ম মেল ফিমেল 100% কনফার্ম 8.9 পরের কবুতর মাত্র 1200 টাকা হলে কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশ সুস্থ সবল ফিট আমি দিতেছি বলতে বুঝছেন না যে অসুস্থ কিংবা অন্য কোনো ওর আসলে অনেক কবুতর হয়ে গেছে এইখান থেকে কিছু সেল করতেছে এই কারণে হচ্ছে কি দামটা একটু কম আর যারা মোহাম্মদপুর থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এইখানে কিন্তু আরও এক পেয়ার আফসান গ্রিজাল কবুতর মানে ওর কাছে আফসান গ্রিজাল ওর মূলত শখ হচ্ছে কি আফসান গ্রিজাল কবুতরের একটা সফট কর্নার কাজ করে তো শাওন ভাই এটা আসলে কত কি হলে বিক্রি করবেন এটা হচ্ছে ভাই আমার ঘরে মেন পেয়ার বুঝছেন অনেক বড় সাইজ মাশাআল্লাহ খুব লাইট কালার সিলভার কালার দেখতেই তো পারছেন এইটা নিলে 3500 টাকা লাস্ট দেখেন এইরকমের এক পেয়ারের বাচ্চা কিনতে লাগে 2000-2500 টাকা সেই ক্ষেত্রে শাওন কিন্তু দামটা একদমই কমাইয়া দিছে আমার যতটুকু মনে হয় যে আর এই যে মাদিটাকে ঠোকরাচ্ছে খুব সম্ভবত ডিমও পেরে দিবে ডিম সপ্তাহখানেকের মধ্যে ডিম দিয়ে দিবে পেয়ারটা যাদের পছন্দ হবে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন মাত্র 3500 টাকা কেউ চাইলে শাওনের খামারে আইসাও নিতে পারেন চাইলে হচ্ছে গিয়ে ডেলিভারিও নিতে পারেন ওর গ্যারান্টিটা আমি দিতে পারবো কারণ ও আমার বন্ধু মানুষ তো চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার অরিজিনাল লাহোরি কবুতর রেড কালার ওর মানে বিন্দু পরিমাণ মনে হয় ফাটা টাটা নাই আছে ভাই চুল পরিমাণ কোনো জায়গায় মিসমার্ক নাই পায়ের ফেদার দেখছেন ভাই মানে পায়ের ফেদার আমরা আসলে অনলাইনে এই যে দেখেন পুরা ইউ শেপ এই যে নট ডাকতেছে এটা মূলত হচ্ছে গিয়া একজনের বাসায় ছিল উনি বিদেশে চলে যাবে যে কারণে ওর কাছে দিয়ে গেছে তো এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন এই পেয়ারটা ভাই 4000 টাকা ভাইয়া 4000 টাকা হলে বিক্রি করবে এই পেয়ারটা দেখেন এক চুল পরিমাণ মানে বিগ সাইজ পুরা ইউ শেপ দেখেন মানে শেপ ইম্পোর্ট কোয়ালিটি এই যে দেখেন মানে লাহোরি কবুতর তো অনেক দেখা যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই রকমের একটা লাহোরি এখনো কিনতে গেলে 6000-7000 টাকা দাম চাই অনেকে সেই ক্ষেত্রে শাওন কিন্তু একেবারে কম দাম চাইছে মাত্র কত 4000 টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন সুস্থ সবল কবুতর কবুতরগুলোতে কিন্তু বিন্দু পরিমাণ চোখে পানি বা কোথাও অসুস্থতার ছাপ নাই কবুতরগুলো একই একদমই সুস্থ নরটা ডাকতেছে খুব সম্ভবত ভাই ডিম কি পারবে নাকি এটা সর্বোচ্চ দশ দিনের মধ্যে কবুতরটা ডিম পারবে যদি কোনো লাহোরি প্রেমী দেখে থাকেন অবশ্যই পেয়ারটা কালেকশন করতে পারবেন এইটা কিন্তু খুবই ভালো মানের একটা কবুতর চলেন দর্শক আমরা আরেক পেয়ার কবুতর দেখাই
দর্শক এখানে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার, এটা কি গ্রিজালের বাচ্চা ভাই? এটা ভাইয়া এটার বাপ মা হচ্ছে, আপনারা তো দেখাইলাম, ওই যে আফসান গ্রিজালি, আফসান তো একটা বাইরে আছে সাদা, আরেকটা হচ্ছে আপনার বাঘা বেরি, বাঘা যেটা, এটা কয় পরে আছে? এইটা হচ্ছে আপনার মেবি 3-4 পর, 3-4 পরে আছে। বাঘাটা মনে হয় নর হবে তাই না? সাদাটা মাদি দেখলেই বোঝা যাচ্ছে, ডাকও ফুইটা গেছে। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? এটা ভাইয়া 1,000 টাকা, শাওন কিন্তু এটা একটা অফার দিছে, মাত্র 1,000 টাকা হইলে এইরকমের এক পেয়ার গ্রিজালের বাচ্চা নিতে পারে। আর এটা কি কেউ নিয়ে উড়াইতে পারবে? হ্যাঁ ভাইয়া, এটা এখন পর্যন্ত আকাশ দেখেনি, আকাশ দেখেনি এখন পর্যন্ত, যেহেতু এটা আকাশ দেখে নাই, কোথাও উড়ানো হয় নাই, খাঁচায় পালা হয়েছে। কেউ চাইলে এটা উড়াইতে পারবেন, যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন, মাত্র 1,000 টাকা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন দুই পেয়ার বোম্বাই কবুতর, এই যে এই দুইটা হচ্ছে নর, ওই দুইটা হচ্ছে গিয়ে মাদি, তাই তো? হ্যাঁ, জোড়া আছে, জোড়া। এই যে নরে নরে মারামারি করতেছে আসলে পাশা। এই যে 4 পিস বোম্বাই কবুতর কত হলে বিক্রি করবেন ভাই? 4 পিস মাত্র 1,000 টাকা। যে যেখানে আছেন তাড়াতাড়ি শাওনের কাছ থেকে এই বোম্বাইগুলো নিয়ে যান, 4 পিস বোম্বাই কবুতর মাত্র 1,000 টাকা। এই যে দেখেন সুস্থ সবল কবুতরের এইটাই একটা লক্ষণ, ওরা সবসময় ফুল অ্যাক্টিভ থাকে। কোনটার সাথে কোনটা জোড়া? আমার এখানে কোনো অসুস্থ কবুতর কিংবা কোনো চোখে পানি কোনো কবুতর অসুস্থ পাবেন না, আলহামদুলিল্লাহ সব কবুতর সুস্থ সবল অ্যাক্টিভ। আপনি দেখতেই তো আছেন আর কি ভাইয়া। তো এই নটটার সাথে জোড়া কোনটা? এই নটটার সাথে এইটা জোড়া ভাইয়া। এই যে এই নটটার সাথে একটু, এই যে এই দুইটা জোড়া আর এই দুটো জোড়া, এই যে পাশাপাশি আছে 4 পিস বোম্বাই কবুতর মাত্র 1,000 টাকা, জোড়া মাত্র 500 টাকা, 250 টাকা পিস বোম্বাই কবুতর কিনুন, 250 টাকা পিস মাত্র বোম্বাই কবুতর। যাদের পছন্দ হবে কালেকশন করবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ম্যাকপাই কবুতর, কালো ম্যাকপাই, নর কোনটা ভাই? আসলে ওর এখানে কিন্তু নর মাদি চিনার জন্য কষ্ট করতে হয় না, দেখলেই বোঝা যাইতেছে কোনটা নর কোনটা মাদি। তো এই পেয়ারটা কত কি রানিং না নিউ অর্ডার? 8 পর 9 পরের কবুতর, কবুতরটা একদম অ্যাক্টিভ একটা কবুতর। এই যে দেখেন মিস মার্কিং নাই বললেই চলে। তো এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? 1,500 টাকা মাত্র, কালো ম্যাকপাই কবুতর 1,500 টাকা হলে বিক্রি করতে কিনতে পারবেন। যাদের পছন্দ হবে পেয়ারটা কালেকশন করবেন, একদম সুস্থ সবল নিউ আডাল কবুতর, নিউ আডাল কবুতর খামার করার জন্য একদম বেস্ট এক পেয়ার কবুতর, যাদের পছন্দ হবে কালেকশন করবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক ঝাঁক রেসার কবুতর, মানে প্রত্যেকটা চোখ মনে হচ্ছে যে, মানে এগুলো মনে হয় সব রেস করা ব্লাড লাইনের ভাই। এগুলো কেমন টাইপের কবুতর, একটু ব্লাড লাইনটা যদি বলতেন? এটা ভাইয়া সম্পূর্ণ আর কি বলবো, এগুলো দিয়ে রেস টেস্ট করাইতে পারবেন, এগুলো বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা দিয়ে রেস টেস্ট করাইতে পারবে। তো এই কবুতরগুলা, এখানে 5 পিস কবুতর আছে দেখা যাচ্ছে, তো পাঁচটাই নর, নরগুলা যদি সব একসাথে কেউ নিতে চায় কয় টাকা পিস রাখবেন? মাত্র 600 টাকা পিস, সব একসাথে নিলে 600 টাকা, 3,000 টাকা হলে এই কবুতরগুলা কালেকশন করতে পারবেন। একটা দুই মাক্সি আর তিনটা সব, একটু কবুতরগুলার একটা একটা করে চোখ দেখায় দেন, যেহেতু অনেকগুলা কবুতর। এই কবুতরটা আমি দেখাই, এই কবুতরটা একটু দেখেন, এই যে মাশাআল্লাহ, এই যে কবুতরটার চোখটা দেখেন, চোখটা দেখেন কত সুন্দর একটা চোখের কবুতর, মানে কালার ব্যালেন্স সাইজ। আরেকটা একটু ধরে দেখান, এই যে মাক্সি কবুতর দেখেন, চোখটা ফুল লাল টকটকা। তো এই কবুতরগুলাই কিন্তু রেস করা ব্লাড লাইনের, মানে আমি যতটুকু জানি আমার কাছে খুব ভালো লাগছে কবুতরগুলা, মানে সুস্থ সবল কবুতর। এদের সাথে এরকমের এক একটা নর কিনতে হয়তো বা 2,000-3,000 টাকা খরচ করতে হয় ক্লাব থেকে নিতে গেলে, কিন্তু এগুলা মাত্র 600 টাকা পিস কালেকশন করতে পারবেন, যাদের পছন্দ হবে নরগুলা কালেকশন করবেন। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার গিরিবাজ কবুতর, এগুলা দিয়ে ও মূলত পোস্টারিং করতো। দেখেন কবুতরগুলা ডিমে বসে আছে, জমা ডিম নাকি ভাই? জমা ডিম কবুতরগুলা, জোড়া কত হলে বিক্রি করবেন? মাত্র 500 টাকা ডিম বাচ্চা সহ কবুতর কিনুন, দুইটা জমা ডিম সহ দিয়ে দিবেন। মা এই পেয়ারটা যদি কেউ কালেকশন করেন, এই যে দেখেন এটা কি একটা ডিম? তো এই পেয়ারটা যাদের পছন্দ হবে মাত্র 500 টাকা হলে পেয়ারটা কালেকশন করতে পারবেন। দর্শক এইখানে আরেক পেয়ার গিরিবাজ কবুতর, পুরানো জাতের গিরিবাজ, এই যে দেখেন চোখটা গিরিবাজটার। এইসব কবুতর অনেকে খোঁজে যা কিন্তু পাওয়া যায় না,
তো এইটারও সাথে একটা ডিম আছে, একটা ডিম মনে হয় পাশে আরেকটা পারবে, ডিমে তা দিচ্ছিল, আমি আমার ক্যামেরা দেখে একটু নইরা গেছে। এই পেয়ারটা কত হলে বিক্রি করবেন? সেম প্রাইস 500 টাকা। 500 টাকা দুই পেয়ার যদি কেউ একসাথে নেয়? দুই পেয়ার একসাথে নিলে 1000 টাকা। এই একটু কমিয়ে দেন। আচ্ছা দেন 100 টাকা কম, 900 টাকা। দুই পেয়ার একসাথে নিলে 900 টাকা, আর এক পেয়ার করে নিলে 500 টাকা জোড়া, 250 টাকা পিস। এগুলো হচ্ছে গিয়া মানে কি বলবো, এত কম দামে এত ভালো ডিম বাচ্চা। আসলে অনেকে 200-300 টাকা জোড়া বিক্রি করে, এগুলো ডিম বাচ্চা ঠিক থাকে না, এগুলো ডিম বাচ্চা ঠিক আছে যাদের পছন্দ। যে মূল কথা হচ্ছে ভাই, কবুতরগুলো দেখেন কত সুস্থ, মানে এই যে একটা এক একটা ট্রে দেখলি বোঝা যায় কবুতরগুলো সুস্থ না অসুস্থ। এই যে কাঠের উপর দাঁড়ায় ছিল, সেই কাঠের উপর ড্রপিং দেখলে বোঝা যায় কবুতরগুলো যে সুস্থ সবল কবুতর। দেখি 50 টাকা পিস কবুতর বেজে, ওগুলো কবুতর। তো এটা যার যার একটা ব্যাপার। তো এই পেয়ারটা কারো পছন্দ হলে কালেকশন করবেন, দুই পেয়ার একসাথে নিলে মাত্র 900 টাকা। দর্শক, অনেকদিন পরে একটা ভালো মানে শার্টিং কবুতর দেখলাম। এটা কি নর না মাদি ভাই? এটা নর ভাই। এটা কি করা? এটা কি কবুতর? মানে সিরিয়ান শার্টিং, সিরিয়ান শার্টিন। এই যে সিরিয়ার যেসব কবুতর সবগুলোতে এই টাইপের একটা ট্যাগ লাগানো থাকে, এটা এটা ইম্পোর্টের কবুতর। এই নরটা কত হলে বিক্রি করবেন ভাই? নটা ভাই এইটা জোড়া কেনা ছিল অনেক, যাই হোক ওই কথা বললাম লাভ নেই। এখন নটটা যদি নেন 1500 টাকা, যদি কেউ নিতে চায়। এই এই নটটা কেউ যদি নিতে চায় একদম ফিক্সড 1500 টাকা রাখা যাবে। দেখেন কবুতরটা কিন্তু একদম সুস্থ সবল, মানে চোখের গিয়ারটাও লাল দেখতে পাচ্ছেন, ঠোঁটটাও একদম ছোট। যাদের পছন্দ হবে নটটা কালেকশন করবেন। এই যে নরের ডাক, অনেকে ডাকওয়ালা নর নিতে চান, সেক্ষেত্রে এটা নিতে পারেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা কোকা মাদি। এটা কি বাসিরাজ না গোবিন্দ? এটা ভাই বাসিরাজ, একবারে চিকন গলা, একদম চিকন গলা বাসিরাজ। এখানে ডাকতেছে না কেউ, এই মাদিটা ডাক দেখা তারপর নিতে পারবেন। বাসিরাজ কোকা মাদি, এটা কত হলে বিক্রি করবেন ভাই? 700 টাকা। মাত্র 700 টাকা, এটা মানে এক পেয়ারের দাম থেকে অনেক কমাইয়া দিছে, মাত্র 700 টাকা মাদিটা। যাদের পছন্দ হবে মাদিটা কিন্তু কালেকশন করতে পারেন, খুব সুন্দর মাদিটা। তো চলেন শাওন ভাইয়ের আর কিছু কবুতর দেখি। তো দর্শক, এই ছিল আজকে শাওনের কবুতরগুলা। তো যাদের পছন্দ হবে পেয়ারগুলা কালেকশন করবেন। আবারও দেখাচ্ছি, এখানে ছিল এক পেয়ার লাহোরি, দেখেন গেট আপটা খুব সুন্দর। ও সরম পাইছে ক্যামেরার সামনে, এই কারণে আসতে চায় নাই। তো যাদের পছন্দ হবে এটা ওর গ্যারান্টি আমি, কারণ আমার বন্ধু মানুষ। যাদের পছন্দ হবে পেয়ারগুলা কালেকশন করতে পারেন। এখানে লাহোরি ছিল, আফসান গ্রিজাল ছিল, আবারও দেখাচ্ছি। আর লোকেশনটা হচ্ছে গিয়া মোহাম্মদপুর বেরিবাদ লোহার গেট, সুস্থ সবল কবুতরগুলা। আর ওর ফোন নাম্বারটা অবশ্যই সারা স্ক্রিন জুড়ে দিয়ে রাখবো, যাদের পছন্দ হবে কালেকশন করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের কবুতরগুলার যত্ন নিবেন, পারলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।